Assalamualaikum. আমাদের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো টপ 10 এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি নিয়ে। আমরা যে টপ 10টা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ওভারঅল তাদের রেভিনিউ নিয়ে, মানে তাদের আয় নিয়ে, এবং তারা আসলে কি বিমান তৈরি করে এবং কতগুলো পিস তারা বিক্রি করেছে এবং কি কি মডেলের জন্য বিখ্যাত, এগুলোর উপরে বেস করে আমরা টপ 10 সাজিয়েছি। আমরা পেছন থেকে আসি যদি, তো প্রথমে আমরা 10 নম্বর যেই কোম্পানিটির নাম বলবো সেটি হচ্ছে ফ্রান্সের দাহের। তাদের রেভিনিউ প্রায় $1.3 বিলিয়ন। তারা কিন্তু আগে রেলওয়ে ইকুইপমেন্টসের বিজনেস করছে, পরবর্তীতে জেনারেল এভিয়েশন এবং বিজনেস এয়ারক্রাফ্টও কিন্তু তারা এখন তৈরি করে। তো তারা কিন্তু বেসিক্যালি তাদের TBM সিরিজের জন্য খুবই বিখ্যাত এবং সারা ওয়ার্ল্ডে তারা এই পর্যন্ত প্রায় 1000টির উপরে কিন্তু TBM টার্বো প্রপ তারা কিন্তু অলরেডি ডেলিভারি দিয়েছে। এই হিসাবে কিন্তু তাদেরকে আমরা 10 নম্বরে রেখেছি। এরপরে আমরা চলে আসি খুবই পরিচিত একটি এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেটি হচ্ছে ব্রাজিলের। এটির নাম হচ্ছে এম্বেরার, এবং এই এম্বেরার কিন্তু তাদের রেভিনিউ হচ্ছে $4.5 বিলিয়ন। এবং তারা বিখ্যাত হচ্ছে বেশিরভাগ রিজিওনাল যে জেট বিমানগুলো আছে, মানে স্বল্প পরিসরের জেট বিমানগুলো, এইগুলো তৈরিতে তারা কিন্তু খুবই বিখ্যাত। এবং তাদের কিন্তু যেই ইজেট সিরিজ আছে এটির জন্য তারা বিখ্যাত, এবং ফেনম সিরিজ এই এয়ারক্রাফ্টগুলোর জন্য কিন্তু তারা খুবই বিখ্যাত। তো ব্রাজিলের এম্বেরার কিন্তু প্যাসেঞ্জার বড় বিমানও তৈরি করে, তবে তারা বেশিরভাগ এই যে ইজেট এবং ফেনম এই সিরিজগুলো বেশি তারা বিক্রি করেছে, এবং তারা এই পর্যন্ত প্রায় 8000টার উপরে কিন্তু এয়ারক্রাফ্ট ডেলিভারি করেছে। তো এরপরে আমরা চলে আসি ফ্রান্সেরই আরেকটি এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেটিকে আমরা 8 নম্বরে রেখেছি লিস্টে। এটির নাম হচ্ছে ডেজাল্ট এভিয়েশন, এবং তাদের রেভিনিউ কিন্তু প্রায় $5.969 বিলিয়ন। তো তারা বিভিন্ন ধরনের ফ্যালকন বিজনেস জেট তৈরি করে, এবং অবশ্যই আমরা জানি রাফায়েল ফাইটার জেটের জন্য কিন্তু তারা বিখ্যাত। তো ওই হিসাবে তাদেরকে আমরা 8 নম্বরে রেখেছি। তো আমরা চলে আসি 7 নম্বরে, কানাডিয়ান একটি এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি যার নাম হচ্ছে বম্বার্ডিয়ার। বম্বার্ডিয়ার বিভিন্ন ধরনের এয়ারক্রাফ্ট বানায়। তো তাদের রেভিনিউ হচ্ছে প্রায় $6.9 বিলিয়ন, মানে তাদের আয় হচ্ছে $6.9 বিলিয়ন। এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের গ্লোবাল সিরিজের বিজনেস জেটও তৈরি করে, এছাড়া বম্বার্ডিয়ার কিন্তু Dash 8 তৈরি করে। তো ওই হিসাবে আমরা তাদেরকে 7 নম্বরে রেখেছি। এরপরে আমরা 6 নম্বরে চলে আসি। 6 নম্বরে হচ্ছে আমেরিকার এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি টেক্সট্রন এভিয়েশন। তাদের রেভিনিউ হচ্ছে প্রায় $12.869 বিলিয়ন। এবং টেক্সট্রন এভিয়েশনের ভিতরে অনেকগুলো পপুলার এয়ারক্রাফ্ট আছে, যেমন হচ্ছে বিচ ক্রাফ্ট আছে, সেসনাও কিন্তু তাদের ভিতরে আছে, হকার আছে, এছাড়া আরও বিভিন্ন ধরনের জেট এয়ারক্রাফ্টও আছে, যেমন সেসনা সাইটেশন আছে বিজনেস জেট যেগুলো, এছাড়া ব্রিজ ক্রাফ্ট, এছাড়া বিচ ক্রাফ্ট কিং, তারপর হচ্ছে এয়ার টার্বোপ্রপ। তো এই ধরনের বিমানগুলোর জন্য কিন্তু টেক্সট্রন এভিয়েশন অনেক বিখ্যাত। ওই হিসাবে আমরা তাদেরকে 6 নম্বরে রেখেছি। এরপরে চলে আসি আমরা ইউনাইটেড স্টেটেরই আরেকটি এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, 5 নম্বরে যেটি রেখেছি সেটি হচ্ছে নর্থ্রপ গ্রুমান। তো তাদের রেভিনিউ কিন্তু হচ্ছে $36.6 বিলিয়ন। তারা বেসিক্যালি ডিফেন্সের এয়ারক্রাফ্ট তৈরি করে, বা ডিফেন্স সিস্টেমের জন্য আসলে তারা বেশি স্পেশালাইজড। যদি আমি বলি B2 স্প্রিট বম্বার, তারপর হচ্ছে গ্লোবাল হক UAV, এগুলোতে তারা কিন্তু খুবই বেশি পপুলার। তো ওই হিসাবে তাদেরকে আমরা 5 নম্বরে রেখেছি, যেহেতু তাদের রেভিনিউ হচ্ছে প্রায় $36.6 বিলিয়ন। এরপরে চলে আসি আমরা আমেরিকান আরেকটি এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি জেনারেল ডাইনামিক্স। তাদের রেভিনিউ কিন্তু আরও বেশি, তাদের রেভিনিউ হচ্ছে $39.41 বিলিয়ন। এই হিসাবে তাদেরকে কিন্তু আমরা 4 নম্বরে রেখেছি। তারা কিন্তু মিলিটারি এয়ারক্রাফ্ট তৈরি করে, এবং তাদের কিছু বিজনেস জেটও আছে, যেমন গলফ স্টিম বিজনেস জেট, এবং তাদের কমব্যাট অনেক এয়ারক্রাফ্ট আছে। তো ওই হিসাবে আমরা তাদের রেভিনিউ হিসাবে এবং এয়ারক্রাফ্ট তৈরির ইউনিট হিসাবে তাদেরকে আমরা 4 নম্বরে রেখেছি। তারপরে 3 নম্বরে আমরা চলে আসি আমাদের সবার প্রিয় এয়ারবাস। তো এয়ারবাস আসলে নেদারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন, UK এবং চায়না, এই সব কান্ট্রি কিন্তু এটার সাথে ইনক্লুডেড। তো তাদের রেভিনিউ হচ্ছে প্রায় $61.79 বিলিয়ন।
ওই হিসাবে তাদেরকে আমরা 3 নম্বরে রেখেছি। এয়ারবাস বিভিন্ন ধরনের এয়ারক্রাফট তৈরি করে, তার ভিতরে এয়ারবাস A320, A350 এবং A380 কমার্শিয়াল এয়ারক্রাফট, এগুলো খুবই পপুলার। এয়ারবাস কিন্তু মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটও তৈরি করে। তো সব দিক বিবেচনা করে আমরা এয়ারবাসকে কিন্তু 3 নম্বরে রেখেছি। তো 2 নম্বরে চলে আসি। 2 নম্বরে আমেরিকান ম্যানুফ্যাকচারার লকহিড মার্টিন, তাদের রেভিনিউ কিন্তু এয়ারবাসের থেকেও আরও বেশি। তাদের রেভিনিউ হচ্ছে প্রায় $65.98 billion এবং তারা বিভিন্ন ধরনের অ্যাডভান্স মিলিটারি এয়ারক্রাফট তৈরি করে, যেমন F-35 ব্লাইটেনিং। তারা কিন্তু C-130 হারকুলেক্সেরও ম্যানুফ্যাকচারার। তো সব দিক দিয়ে মিলে তাদেরকে আমরা নাম্বার 2 রেখেছি। তো নাম্বার 1 হচ্ছে আমাদের সবার প্রিয় বোয়িং। বোয়িংও কিন্তু আমেরিকান ম্যানুফ্যাকচারার। বোয়িংয়ের রেভিনিউ প্রায় $66.61 billion এবং তারা কমার্শিয়াল এয়ারক্রাফটের জন্য খুবই বিখ্যাত। তারা কিন্তু মিলিটারি এয়ারক্রাফটও তৈরি করে, যেমন তাদের আইকনিক এয়ারক্রাফটগুলোর ভিতরে আছে বোয়িং 737, খুবই বিখ্যাত একটি এয়ারক্রাফট, মানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া যে এয়ারক্রাফট বোয়িং 737। এছাড়া তাদের বোয়িং 777 আছে এবং বোয়িং 787 সিরিজও কিন্তু অনেক বেশি পপুলার এখন। তো বোয়িং বেসিক্যালি কমার্শিয়াল এয়ারক্রাফট বা প্যাসেঞ্জার এয়ারক্রাফটের জন্য খুবই বিখ্যাত এবং তাদের এয়ারক্রাফটগুলো কিন্তু অধিক বিক্রিত এয়ারক্রাফট। তো তারা কিন্তু প্রায় 10,000টার উপরে এয়ারক্রাফট ডেলিভারি করেছে। বোয়িংয়ের কিন্তু মিলিটারি এয়ারক্রাফটও আছে। তো সব কিছু দিক বিবেচনা করে আমরা বোয়িংকে নাম্বার 1 রেখেছি। তো এ হচ্ছে আমাদের top 10 লার্জেস্ট এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। এটার ভেতরে কিন্তু আমাদের রাশিয়ান কোনো এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আসেনি, কারণ এই যে top 10টা আমরা সিলেক্ট করেছি, এটি হচ্ছে রেভিনিউ, কতগুলো এয়ারক্রাফট মডেল তারা তৈরি করে এবং কতগুলো তারা ডেলিভার করেছে, এই অনুসারে আমরা তৈরি করেছি। তো নেক্সট আমরা এয়ারক্রাফটের ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং নিয়ে ভিডিও বানাবো। সেই ভিডিওটি যদি আপনারা চান, সেটার জন্য আমাদেরকে প্রায় 100 কমেন্ট এবং 1,000 লাইক যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আমরা নেক্সট এই এয়ারক্রাফট ইঞ্জিন ম্যানুফ্যাকচারার নিয়ে ভিডিও বানাবো, ওয়ার্ল্ডে কতগুলো আছে এবং top 10 একটা লিস্ট আমরা তৈরি করবো। আর আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট দিবেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউবের ভিডিওগুলো রিচ কমে যাচ্ছে। সুতরাং আপনারা যদি লাইক এবং কমেন্ট করেন, তাহলে কিন্তু এই ভিডিওগুলো আরও আপনাদের কাছে আসবে এবং আমরা আরও অনুপ্রাণিত হব। তো আপনারা কিন্তু যারা ভিডিওটি দেখবেন সাথে সাথে একটা লাইক এবং কমেন্ট দিয়ে দিবেন নেক্সট সেই এয়ারক্রাফট ইঞ্জিনের ভিডিওটি চান কি চান না। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।